সরকারের রেট যদি 25 টাকা হয় তাহলে আপনি মানে এখানে 35 টাকা বিক্রি হচ্ছে, আপনি যদি কিছু একটু বলেন। আমরা কি করতে পারি, আমরা তো কিনছি বেশি দামে, এছাড়া তো আমাদের একটু সময় তো আমাকে দিবেন, নাহলে আমার সরকারের মধ্যে কারণ ওনারা পাইকারি বিক্রি করবে, আপনারা যতটুকু দিবেন সেটার উপর ভিত্তি করে, আপনারা যদি আগে 30 টাকা দেন কিন্তু 30 টাকা বিক্রি করতে পারবেন, 10 টাকা তো আপনাদের পড়ে যাবে। অন্য যে পাইকার আর কি আইনে দেয় আমরা তো যে আলু আনছি সরকারি আইন করার পরে আলু 41 টাকা 42 টাকা মানে পড়ছে, এখন সরকার যখন এই বাজার নিয়ন্ত্রণ মানে করার জন্য ব্যস্ত করতেছে 25 টাকা, তো 25 টাকা বাঁচলে আমাদের আমাদের যেই টলার আলু এখন আছে ঘরে ঘরে আলু অনেক টাকা লস হবে, তো এই জন্য সরকারের কাছে আমাদের একটু মানে আবদার আমাদের দুই চার দিন সময় দেওয়ার জন্য, নাহলে আমরা আলুর ব্যাপারে তো যারা আছি মরে যাবো একবারে, অবস্থা খুব খারাপ। আমরা কিনে আনছি তো গিয়ে আপনার 42 টাকা পড়ছে, এখন এখন ওই মানে গভর্নমেন্ট রুলসে যে ব্যস্ত হইতেছে 25 টাকা, 25 টাকা ব্যস্ত মানে বলতেছে আজকে 35 টাকা আলু বিক্রি হয়েছে, কিন্তু ব্যাপারীদের 41 টাকা 42 টাকা সব ব্যাপারীর মাল কেনা, কয়দিন পর্যন্ত কোনো বেচা কিনা নাই, যেই সরকার রেট দিয়েছে 30 টাকা 25 টাকা বেচতে হবে, কিন্তু এই দিনে আলু বেচা কিনা একেবারে বন্ধ হয়ে গেছে, এই জন্য আলু খাওয়ার কম করতেছে। আবার উত্তরবঙ্গ বা মুন্সিগঞ্জে কোনো আলু আসতে আছে না, সামনে আরও কিরাসি এই যে আলু বেচার পরে কিরাসি ভাবছে কিছুদিন, তারপরে ওই স্টোরের মাল ছাড়লে তারপর যদি কমে বাজার, কিন্তু হ্যাঁ পাইকাররা আমাদের কমিশন পাই আমরা 30 পয়সা কেজিতে আলুর কেজিতে যার কিনে, আর যারা বেছে তারা তো 58 আমাদের এই কমিশন আমাদের এখন কোনো নেই, কিন্তু সবারই দাম বেশি দামে কেনা, কিন্তু ব্যাপারীর এখন সবাই একেবারে নিঃস্বপ্রত হয়ে গেছে, কিন্তু যারা রাখি করছে কোল্ড স্টোরে তারা গেইনার আছে ভালো আছে। কোলেস্টোরে এখন পর্যন্ত দাম কোনো রেট বাঙালি কোনো আলু কোলেস্টোরে আলু বেছে না, একে বেছে নাই কোনো লোক কোলেস্টোরে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো আলু বিক্রি হইতেছে না, মুন্সিগঞ্জে কোনো বিক্রি হইতেছে না আলু, কিন্তু সব বন্ধ। আমরা আলুদের আমার কেনা আলু নেই স্যার, এই তারিখ দেখেন, এই তারিখ যেটা ব্যাপারীরা মাল দেয় মালটা আমাদের খাতা এন্ট্রি করা লাগে, কিন্তু আপনাদের আমাদের সরকারের নির্দেশনা ক্লিয়ার কাট আছে যে পাইকারি বিক্রি কোনোভাবেই 25 টাকা বেশি হবে না।
সবারই ডাকাইছি যে স্যারদের সাথে কথা বলে এখন এই যে আমাদের প্রতিবেদনা করতেছে স্যার আমরা কোথা যাব 30 মাস আরো করে পেয়েছি আমি আপনাকে বলি প্রথম কথা হচ্ছে আজকে সতর্ক করবেন ঠিক আছে এইটা করেন স্যার জরিমানা অনেক বেশি হয় আমি 2-4% সতর্ক থাকি সতর্কতা মানে এই তো আর জরিমানা করলে আপনার আরো যে কোন 2000 টাকা 500 টাকা জরিমানা হয় স্যার 1 লাখ টাকা জরিমানা 30 পয়সা আরো তৈরি পেছ 30 পয়সা পাই স্যার এটা অনুরোধ স্যার স্যার সুন্দর করে দাও পরবর্তীতে চালান আসবে স্যার পরবর্তীতে চালান আসবে স্যার আমরা সবাইকে বলে দেব এই রেটের বাইরে আমরা কেউ মাল বিক্রি করব মাল বিক্রি আমি আরেকবার বলি জি স্যার কোল্ড স্টোরেজ 23 টাকা জি স্যার বাইরে 24 টাকা খুচরা 30 টাকা জি স্যার এর ব্যতিক্রম হলে আমরা আর কিছু শুনব না আমরা
এই বাজারটি হচ্ছে বরিশালের আলু সাপ্লাইয়ের সবচেয়ে বড় বাজার, যেখানে বর্তমানে পাইকারি 35 টাকা থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। নির্দেশনা কিন্তু রয়েছে সর্বোচ্চ পাইকারি মূল্য হবে 25 টাকা। আমরা বাজার ঘুরে সেটি মনিটরিং করেছি এবং এখানে করা নির্দেশনা দেওয়া হয়েছে যেন এখন থেকে 25 টাকার চেয়ে বেশি মূল্যে বিক্রি না হয়। যদিও বাজারটি মুন্সিগঞ্জ কিংবা রাজশাহী থেকে আলু নিয়ে আসা থাকে, আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যারা এর চেয়ে বেশি দামে বিক্রি করছে প্রয়োজনে সেখান থেকে আলু আসবে না, কিন্তু কোনোভাবে এই বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে যেন বিক্রি না হয় সে ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং বাজার মনিটরিং কর্মকর্তা সহ আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি এবং আগামীকাল থেকে ওই নজরদারি আরও অব্যাহত থাকবে। অর্থাৎ কোনোভাবেই এই পেঁয়াজের মতো আলুরও একটি নতুন সিন্ডিকেট তৈরি হোক সেটি কিন্তু আমরা কোনোভাবে বরদাস্ত করব না। এখানে আমরা বেশ কয়েকটি দোকানে দেখেছি যে 35 থেকে 40 টাকার মতো করে বিক্রি করা হচ্ছে, যে তারা কারণ হিসেবে দেখাচ্ছেন যে তাদের কেনার খরচটা একটু বেশি রয়েছে। তো ভবিষ্যতে তারা যখন ক্রয় করবেন এই মূল্যটি বিবেচনা করেই পাইকারি ক্রয় করবেন এবং আমরা সেই নির্দেশনা দিয়েছি যে এ ধরনের কোনো অজুহাত আমরা আর নিব না, যাতে ওনারা 25 টাকার চেয়ে কম মূল্যে ক্রয় করে পাইকারিটা 25 টাকা বিক্রি করতে পারেন এবং আমরা যাতে খুচরা মূল্য যেটি সর্বোচ্চ 30 টাকা নির্ধারণ করা হয়েছে সেটি যেন আমরা বজায় রাখতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমরা এখন কাজ করছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।